জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলানস্কি এ সময় তিনি পরিষদের সদস্যদের আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে চলার অনুরোধ করেছেন রাশিয়ান সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধ করছে বলেও অভিযোগ করেন তিনি সম্প্রতি রাশিয়ান সেনারা ইউক্রেনের যেসব অঞ্চল ছেড়ে গেছে সেখানে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর প্রমাণ সামনে আসছে এমন পরিস্থিতির মধ্যে গেল পাঁচই এপ্রিল মঙ্গলবার জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী সংস্থায় দেয়া ভাষণে জেলেনস্কি বলেন আগ্রাসনকারীদের অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা উচিত ভাষণে তিনি ইরপিন ডাইমের কা এবং বুচায় শিশুসহ সহ পোড়া রক্তাক্ত এবং বিকৃত মরদেহের ভিডিও দেখান এ সময় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেন তার দেশের সৈন্যরা বেসামরিক লোকদের টার্গেট করছে না পাশাপাশি জেলেন্সকির অভিযোগকেও মিথ্যা বলে অস্বীকার করেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের মূল্য নিয়েও প্রশ্ন তোলেন কারণ ইউক্রেনের রাসার আগ্রাসনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি তারা তাছাড়া যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন Ти не бумчання, Шонґей, Рашао Нірапата Полішадер, і ті витошок, які вони захопили. Це мародерство найвищого масштабу. Вони крадуть все: від продовольства до золотих сережок, які просто виривають з кров'ю. Ми маємо справу з державою, яка перетворює право вето у Раді безпеки ООН на право смерті, яка підриває всю архітектуру глобальної безпеки, яка дозволяє злу бути безкарним і поширюється світом.